বিশ্ব ক্রীড়াঙ্গনের অস্কার লরিয়াস অ্যাওয়ার্ড আয়োজনের শুরুটা 2000 সালে। গ্যালোবারের বর্ষসেরা ক্রীড়াবিদ গতিতারকা উসাইন বোল্ড, নানা ক্যাটাগরিতে পুরস্কার হাতে তুলেছিলেন মাইকেল ফেলপস, অ্যান্ডি মারে, সেবাস্টিয়ানদের মতো তারকারা। বর্ষসেরা ক্রীড়াবিদের নমিনেশনে এবারও উসাইন বোল্ড, তবে পুরস্কার জিততে তাকে লড়তে হবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, রাফায়েল নাদালের মতো তারকাদের সঙ্গে। বর্ষসেরা নারী ক্রীড়াবিদ হওয়ার লড়াই এগিয়ে টেনিস তারকা সেরেনা উইলিয়ামস, তাকে অবশ্য লড়তে হবে রুশ অ্যাথলিট ইয়েলেনা ইসিনবায়েভার সঙ্গে। বছরের সেরা দল কোনটি, ব্রাজিল নাকি বায়ার্ন মিউনিক, নাকি ওদেরকে চমকে দেবে নিউজিল্যান্ডের রাগবি দল? বছরের সেরা কামব্যাক কার, নাদাল, ইসিনবায়েভা, টাইগার উডস নাকি ব্রাজিলিয়ান রোনালদিনিও? অ্যাওয়ার্ড নাইট বুধবার, তাতে কি আয়োজক মালয়েশিয়া আগেভাগেই দেশে ফিরিয়েছে বিশ্বসেরা তারকাদের। রেড কার্পেটের ঠিক 24 ঘন্টা আগে আয়োজন করেছে ফ্রেন্ডলি ফুটবলের, যেখানে উপস্থিত ফাবিও কাপেলো, নাকাতার সঙ্গে ডাচ ফুটবল হিরো রুডগুলির, ইয়োন ক্রুইফের মতো বিশ্বসেরারা এসেছে লরিয়াসের অতিথি হয়ে। কথা বলতে হয়েছে বিশ্বকাপ নিয়ে। এবারের বিশ্বকাপ ব্রাজিলে, বুঝতেই পারছেন হোস্টরাই ফেভারিট, তবে বর্তমান চ্যাম্পিয়ন স্পেনও ছেড়ে কথা বলবে না। বারবার ফাইনালে উঠেও চ্যাম্পিয়ন হতে না পারার জ্বালাটা মেটাতে চাইবে হল্যান্ড। বলছি জমজমাট বিশ্বকাপ হবে এবার। আমি তো মনে করি ইউরোপিয়ান দলগুলোই প্রভাব ছড়াবে। জার্মানিকে দারুণ লাগছে আমার, তবে লাতিন আমেরিকায় বিশ্বকাপ, এখানে ব্রাজিল আর্জেন্টিনা এগিয়ে আছে, আর তো কটা দিন, দেখুন না কি হয়। আমি ইংল্যান্ডের সঙ্গে ছিলাম, বড় আসরে কেন জানি খেই হারিয়ে ফেলে তারা। কোন দল কি করবে সেটি কিছু বলবো না। এবারে বিশ্বকাপ হতে পারে মেসি নেইমারে, লড়াইগুলো ব্রাজিলে হওয়াতে আমেজটা বাড়বে মনে হয়। অ্যাওয়ার্ডের আগের দিন সাবেকরা, অ্যাওয়ার্ডের দিন উপস্থিত থাকবে বর্তমান বিশ্বসেরারাও। ব্রাজিলের রিওর পর লরিয়াস অ্যাওয়ার্ডের বর্তমান ঠিকানা এখন মালয়েশিয়ার কুয়ালালামপুর। এশিয়ার এই ধনী রাষ্ট্রটি কথা দিয়েছে লরিয়াস অ্যাওয়ার্ডের প্রথম মাসটি হবে সবচেয়ে বেশি জাঁকজমকপূর্ণ, যেখানে উপস্থিত থাকবে বিশ্বক্রীড়াঙ্গনের মহাতারকরা। মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে উপলনন্দী, 71।